সঙ্গে কথা না বলে বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলতে পারে না, বাংলাদেশ চলতে দেওয়া হবে না। বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসের সফলতম বিপ্লবের নাম হেফাজতে ইসলাম। বাংলাদেশের ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে বড় গণবিস্ফোরণের নাম হলো শাপলা চত্বর। দুঃখ লাগে, কষ্টে বুকটা ফেটে যেতে চায়, আজ কাকরাইল মসজিদের চত্বরে দাঁড়িয়ে একদল লোক নাস্তিক মুরতাদদের সুরে সুর মিলায়ে এদেশের ওলামাদেরকে হেফাজতি বলে গালি দাও। খবরদার, হুঁশিয়ার করে দিতে চাই, হেফাজতি বলে গালি দিবি তো তোদের হাসর হাসানুল হক ইনুর সাথে হবে। হাসানুল হক ইনু যেদিকে যাবে তোদেরকেও সেই বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। খবরদার, খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এদেশে নেতা একজন, তার নাম আল্লামা আহমদ শফি। আল্লামা আহমদ শফি হায়াতে থাকা অবস্থায় তার সঙ্গে কথা না বলে বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলতে পারে না, বাংলাদেশ চলতে দেওয়া হবে না। প্রশাসনকে বলে দেই, খবরদার, ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না, দুঃসাহস করবেন না। শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে, প্রশাসনকে বলে যাই, খবরদার, আল্লামা আহমদ শফিকে মাইনাস করে এদেশে ইসলামের নামধারী, ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চলতে দেওয়া হবে না। আমরা এটা বিশ্বাস করতে পারি না, যারা আল্লামা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির তবলিগের কাজ করে তারা আলেমদেরকে হেফাজতি বলে গালি দিতে পারে না। যারা হযরত জি মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির অনুষ্ঠিত তবলিগ করে তারা কোনোদিন আলেমদেরকে পাকিস্তানপন্থী বলতে পারে না। যারা হযরত জি মাওলানা এনাম হাসানের দেওয়া আদর্শ মোতাবেক দাওয়াত এবং তবলিগের মেহনত করে তারা কোনোদিন ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিতে পারে না। যদি অবস্থান অব্যাহত রাখো, যদি অবস্থান অব্যাহত রাখো, পরিষ্কার বলি, এখনো ধৈর্য ধারণ ধরতেছে ওলামায়ে কেরাম। গত বছর যেভাবে বিমান বন্দর ঘেরাও করা হয়েছিল, যদি প্রহসনমূলক ইস্তেমার নামে কোন ধরনের বিভক্তি সৃষ্টি করবার আশকারা দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, প্রয়োজনে ইস্তেমা ঘেরাও করব, ওলামা বিদ্বেষীদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে দেব। আজকে পাকিস্তান বলে যারা দাওয়াত এবং তবলিগের কাজকে পাকিস্তানি আর হিন্দুস্তানি দুই ভাগে ভাগ করতে চাও, তাদেরকে বলে দেই, স্বাধীন বাংলার মাটিতে ভারতও চিনি না, পাকিস্তানও চিনি না, আমরা চিনি কাকরাইল আর হাটহাজারী মাদ্রাসা। এখানে ভারতপন্থী, এখানে পাকিস্তানপন্থী বলতে কিছুই নাই, সোনার মদিনার আদর্শের দাওয়াত এবং তবলিগের কাজে মাটিতে চলবে। ওলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী, সুতরাং নবীওয়ালা কাজ যতদিন চলবে ততদিন আলেমদের মতামত অনুযায়ী চলতে হবে। ভিন্ন পথে নবীওয়ালা কাজ চলতে পারে না, নবীওয়ালা কাজ সঠিক পথে চলতে পারে। ওনাদের চাই গদি, ওনাদের প্রয়োজন ইমারত। আমরা আগেও বলছি, আজও বলে দেই, গদির খাহেজ থাকলে আসেন রাজনীতি করেন। গদির খায়েস পূরণ করবার জায়গা কাকরাইল নয়, গদির খায়েস পূরণ করবার জায়গা নিজামুদ্দিন নয়, গদির খায়েস থাকলে আসেন রাজনীতি করেন, আওয়ামী লীগে যোগ দিতে পারেন, বিএনপিতেও যোগ দিতে পারেন, পছন্দ হলে কাকার সাথেও যেতে পারেন, যে কোনো পথে রাজনীতি করে গদির খায়েস পুরা করেন। দোহাই লাগে আপনাদের, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনাদের দু চারজনের গদির খায়েস পূরণ করতে গিয়ে উম্মতের এত বড় ক্ষতি করবেন না। উম্মতের ওলামায়ে কেরাম, আজ বাংলাদেশের শতকরা 99.99% এক দুইজন বিক্ষিপ্ত ব্যক্তি ছাড়া
গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত আলেম সমাজ দাওয়াত এবং তাবলীগের কাজের ব্যাপারে যে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিচ্ছেন সেটা অনুযায়ী বাংলাদেশে ইনশাআল্লাহ তাবলীগের কাজ চলবে ঠিক।